সরাসরি শব্দ মুখস্থ হয় না, তাই কনটেক্সট থেকে অর্থাৎ প্রসঙ্গ থেকে যদি আমরা শব্দ শিখি তাহলে সে শব্দগুলো আমাদের মনে থাকে। তাই এই প্রচেষ্টা আমরা এখানে একটা কনটেক্সট চুয়াল কিছু লাইন বা একটা প্রাসঙ্গিক কিছু লাইন তুলে ধরেছি এবং সেখান থেকে আমরা শব্দগুলো শিখব। আমি এখানে পড়ে শোনাচ্ছি, লেখা আছে এখানে, অ্যাজ ফ্লাড ওয়াটার্স, যেহেতু বন্যার পানি, স্লোলি ধীরে ধীরে বিগিন, শুরু হয়েছে, টু রিসিড মানে কমা, হ্রাস পাওয়া, যেহেতু বন্যার পানি ধীরে ধীরে কমা শুরু হয়েছে, এ গ্রিম রিয়েলিটি, একটা ভয়াবহ বাস্তবতা, ইজ ইমার্জিং, ইমার্জ মানে উদ্ভূত হওয়া, সৃষ্টি হওয়া, ইমার্জিং উদ্ভূত হচ্ছে, অ্যাক্রস দ্য 73 উপজেলাস, 73 উপজেলা অ্যান্ড অফ 11 ডিস্ট্রিক্টস, 11টা জেলার মাঝে 73 উপজেলায়, দ্যাট হ্যাভ বিন এফেক্টেড, যেটা আক্রান্ত হয়েছে, এফেক্টেড মানে আক্রান্ত হয়েছে, ওভার দ্য লাস্ট 10 ডেজ, গত 10 দিনে অথবা অশ্ব বা এমন হতে পারে। তাহলে এখানে অ্যাজ ফ্লাড ওয়াটার, অ্যাজ বলতে এখানে আমরা যেহেতু কারণ আমরা বুঝি, যে কারণে, ফ্লাড ওয়াটার মানে বন্যার পানি, স্লোলি ধীরে ধীরে, বিগিন মানে শুরু করা, রিসিড মানে হলো কমা, হ্রাস হওয়া, এখানে বিগিন টু রিসিড গ্রামাটিক্যালি টু বসেছে, রিসিড মানে কমা, বিগিন টু রিসিড মানে কমতে শুরু করেছে অর্থ বোঝাচ্ছে। তাহলে মূল লাইনটা দাঁড়ালো, অ্যাজ ফ্লাড ওয়াটার্স, যেহেতু বন্যার পানি স্লোলি বিগিন টু রিসিড, আস্তে আস্তে কমতে শুরু করেছে, এই ধরনের একটা বাংলা আসছে। অর্থাৎ এখানে আমাদের বলতে যাচ্ছে যে বন্যার পানি ধীরে ধীরে কমতে শুরু করায় বা শুরু করেছে, এই জন্য একটা গ্রিম মানে ভয়াবহ অথবা কঠোর নির্মম, গ্রিম রিয়েলিটি মানে বাস্তবতা, গ্রিম রিয়েলিটি একটা ভয়াবহ বাস্তবতা, ইজ ইমার্জিং মানে সৃষ্টি হওয়া, আবির্ভূত হওয়া, হ্যাঁ, কন্টিনিউয়াস টেন্সে উদীয়মান হচ্ছে, সামনে আসছে, ফুটে আসছে, ইমার্জ মানে কোনো কিছু নতুন করে সৃষ্টি হওয়া, গ্রিম রিয়েলিটি ইজ ইমার্জিং, একটা ভয়াবহ বাস্তবতা ফুটে উঠছে, অ্যাক্রস মানে জুড়ে, ব্যাপিয়া, কোথায়, দ্য 73 উপজেলা, 73 উপজেলা অফ 11 ডিস্ট্রিক্টস, অ্যাক্রস দ্য 73 উপজেলা অফ 11 ডিস্ট্রিক্টস মানে 11টি জেলার 73টি উপজেলা জুড়ে, দ্যাট হ্যাভ বিন এফেক্টেড, যেটা আক্রান্ত হয়েছে, যেগুলো আক্রান্ত হয়েছে, দ্যাট হ্যাভ বিন এফেক্টেড, এফেক্ট মানে হলো আক্রান্ত হওয়া, দ্যাট হ্যাভ বিন এফেক্টেড, যেটা আক্রান্ত হয়েছে, অ্যাক্রস দ্য 73 উপজেলা, 73 উপজেলা এতে অফ 11 ডিস্ট্রিক্ট, তাহলে এফেক্ট মানে আক্রান্ত হওয়া আমরা এখানে বুঝতে পারলাম। কত সময় ধরে, ওভার মানে ধরে, দ্য লাস্ট 10 ডেজ, 10 দিন যাবৎ অথবা এরও বেশি সময় বা এমন হতে পারে। তাহলে আমাদের পুরো যে লাইনটা দাঁড়ালো, যে অ্যাজ ফ্লাড ওয়াটার, যেহেতু বন্যার পানি, স্থলে বিগিন টু রিসিড, ধীরে ধীরে কমতে শুরু করেছে, এ গ্রিম রিয়েলিটি, একটা ভয়াবহ বাস্তবতা, ইজ ইমার্জিং, উদ্ভূত হচ্ছে, অ্যাক্রস দ্য 73 উপজেলা, 73টি উপজেলা, 11 ডিস্ট্রিক্টের মাঝে, যেটা আক্রান্ত হয়েছে, দ্যাট হ্যাভ বিন এফেক্টেড ওভার দ্য লাস্ট 10 ডেজ, 10 দিন যাবত অথবা এমন হতে পারে। এরপর একটা কনটেক্সট আমি এখানে পড়ে শোনাচ্ছি, দি ফ্লাড হ্যাজ লেফট বিহাইন্ড, বন্যা রেখে গিয়েছে, ভাস্ট ট্রেইল, ভাস্ট মানে বিশাল, ট্রেইল মানে চিহ্ন, কিসের চিহ্ন রেখে গেছে, ট্রেইল চিহ্ন অফ ডেস্ট্রাকশন, ধ্বংসের চিহ্ন রেখে গেছে, কিসের ধ্বংসের চিহ্ন, ব্রোকেন হোম, ভাঙ্গা বাড়ি, ক্রাম্বলিং রোড মানে ভাঙ্গাচোড়া রাস্তা, ক্রাম্বলিং, ক্রাম্বল থেকে আসছে, ক্রাম্বলিং রোডস, ভাঙ্গাচোড়া রাস্তা, কোলাপসড ব্রিজেস, কোলাপসড মানে ধসে যাওয়া, ধ্বংস হয়ে যাওয়া, কোলাপস হয়ে যাওয়া মানে ধ্বংস হয়ে যাওয়া, কোলাপস ব্রিজেস, এবং টপল্ড ইলেকট্রিক পোলস, এবং আমরা যে উপরে পড়া ইলেকট্রিক পোলস, ইলেকট্রিকের যে খুঁটি, পোলস মানে খুঁটি,
আর পাবলিক ফেসিলিটি যেগুলো রাখছে, পাবলিক ফেসিলিটি, পাবলিক সুবিধা, জনগণের সুবিধা যেগুলো, লাইং এগুলো শুয়ে আছে, লাইন মানে অবস্থিত থাকা, পড়ে থাকা, ইন রুইন্স মানে ধ্বংসের মধ্যে। অর্থাৎ এখানে যে আমরা বলি ফ্লাড মানে বন্যা, হ্যাজ লেফট বিহাইন্ড মানে বন্যা রেখে গেছে, লেফট মানে রেখে যাওয়া, বিহাইন্ড মানে পেছনে, বন্যার পেছনে রেখে গেছে, বন্যা রেখে গেছে কি ভাস্ট, এটা বিশাল ট্রেইল, বিশাল চিহ্ন অফ ভাস্ট ট্রেইল, বিশাল চিহ্ন অফ ডিস্ট্রাকশন, ধ্বংস রেখে গেছে। হ্যাঁ, অর্থাৎ বন্যা ধ্বংসে একটি বিশাল চিহ্ন রেখে গেছে, ব্রোকেন হোমস, ভাঙ্গা বাড়ি, ক্রামলিং রোডস, ভাঙ্গা ছোড়া রাস্তা, কলাপস ব্রিজ, ধসে পড়া সেতু, ব্রিজেস, টপল ইলেকট্রিক পোলস, টপল এখানে যে বিপর্যস্ত, টপল বিপর্যস্ত ইলেকট্রিক খুঁটি, বৈদ্যুতিক খুঁটি, পাবলিক ফেসিলিটিস এগুলো রেখে গেছে, লাইন যেগুলো পড়ে থাকা, শুয়ে আছে, হ্যাঁ, রুইন্স বা ধ্বংসের মাঝে, অর্থাৎ যে ধ্বংসস্তূপ পড়ে আছে, হ্যাঁ, ধ্বংসস্তূপে পড়ে আছে এই সরকারি সুযোগ সুবিধা। সম্পূর্ণ কনটেক্সটের আমরা মিনিংটা হবে যে যে বন্যা ধ্বংসের একটি বিশাল চিহ্ন রেখে গেছে, ভাঙ্গা বাড়ি ঘর, ভাঙ্গা চোড়া রাস্তা, ধসে পড়া সেতু, বিপর্যস্ত বৈদ্যুতিক খুঁটি, ধ্বংসস্তূপে পড়ে থাকা জনসাধারণের সুযোগ সুবিধা। যে এখানে যে মেইন শব্দগুলো আমরা শিখলাম, যেখানে অনেকের যেমন এখানে আমরা প্রথম থেকে পেয়েছি যেগুলো, আমি শব্দগুলো আবার একটু রিভাইজ দিয়ে আসছি। যেমন এখানে প্রথমে দেওয়া হয়েছে যে লাইনটা, এই লাইনে যে শব্দগুলো দেওয়া আছে, বন্যার পানি মানে ফ্লাড ওয়াটার, স্লোলি ধীরে ধীরে, রিসিড মানে কমা, হ্রাস পাওয়া, ইমার্জ মানে উদ্ভূত হওয়া, কোনো কিছু সৃষ্টি হওয়া, ইমার্জ, এফেক্ট মানে আক্রান্ত করা, এফেক্টেড মানে আক্রান্ত। এরপরে যে শব্দগুলো আসছে এখানে পরবর্তী কনটেক্সটে আসছে, বিহাইন্ড মানে পেছনে, ভাস্ট মানে বিশাল, ট্রেইল মানে চিহ্ন, এরপরে ক্রামলিং মানে ভাঙ্গা চোড়া, কলাপস মানে ধ্বংসপ্রাপ্ত, টপল্ড মানে এখানে বিপর্যস্ত, উপরে পড়া, উপরে উপরে যেগুলো পড়ে আছে এগুলা, এই শব্দগুলাই এখানে আমাদের মূলত এসেছে পাবলিক ফেসিলিটি মানে জনগণের সুবিধা যেগুলো, এগুলা পাবলিক ফেসিলিটি।